দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে বান্দরবান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, লকডাউনের পরও বান্দরবানে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে গেছে, এর কারণ কি? আমাদেরকে বিস্তারিত জানান। সজানা, হঠাৎ করে গত কয়েকদিন করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, যার কারণে জেলাবাসীর মনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে গেল তিন দিনে প্রায় 57 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সেখানে ব্যাংক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং পৌর কাউন্সিলরগণ রয়েছেন। এছাড়াও এই গত কয়েকদিনে প্রায় জেলা সদরে 100-এর উপর আপনার করোনা রোগী বেড়ে গেছে। এছাড়াও বান্দরবান জেলা সদরে 239 জন করোনা রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে। সুজানা, আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতেছি। লকডাউনের মাঝে সাপ্তাহিক, রবি ও বৃহস্পতিবার যে বাজারগুলো খুলে দেওয়া হয়েছে, যার কারণে মানুষ গাদাগাদি করে কেনাকাটা করছেন। যা মানে করোনা আছে বলে মানুষ আসলে মনে করছে না। এছাড়াও আপনাকে সুজন আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতেছি। এখানকার জেলা সদরে যারা সন্দেহজনক করোনা রোগীর সমস্যা আছে, তাদের পরীক্ষা করা এবং স্যাম্পলগুলো বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার পাঠাতে হচ্ছে, যা সময় লেগে যাচ্ছে প্রায় 15-20 দিন, যার কারণে সন্দেহজনক রোগীগুলো বাইরে ঘোরাফেরা করছেন, যার কারণে। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ বান্দরবান থেকে জানাচ্ছিলেন সাফায়েত হোসেন।